হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সত্তার স্যার বলছি। আজকে আমরা 3.4 অনুশীলনীর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো, সকলে খেয়াল করো, আমরা একটু বড় করে নিই। দেখো, 3 নম্বর অঙ্কটার মধ্যে কি বলছে দেখো। যেটা দেওয়া ছিল সেটা আমরা কি করলাম, ফাংশন এক্স ধরলাম। ফাংশন এক্স ধরে কি প্রশ্নটা কি দেওয়া ছিল, এক্স কিউব প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। এখন দেখো, এখানে 5x মাইনাস আছে, 6 মাইনাস আছে, আর এখানে 2x² আর এক্স কিউব। আমরা যদি এখানে x এর মানটা -1 ধরি, তাহলে দেখো প্রদত্ত রাশিমালার মানটা শূন্য হয় কিনা। -1 ধরলে যেহেতু পাওয়ার বেজোড়, তাহলে এখানে x এর মানটা হবে -1, এখানে +1 হবে, 2x² +2 থাকলো, আর এখানে মাইনাস যদি বসাই -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে 5 আর 2 = 7 মাইনাস হলো আর প্লাস হলো, আর 6 আর 1 = 7 মাইনাস হলো, তাহলে বহুপদীটির মান কিন্তু শূন্য হয়ে গেল। এই কারণে আমরা কি করলাম, x = -1 বসালে বহুপদীর মান শূন্য হয়। তাহলে 1টাকে যদি বাম পাশে এনে প্লাস করি, তাহলে x + 1টা ফাংশন x এর একটা উৎপাদক হয়। তাহলে দেখো, আবার ওইটা ধরলাম, ফাংশন x = যেটা ছিল সেটা ধরলাম। এবার আমরা কি করি, তোমাদের তো মনে আছে আর একবার করাইছি এই লাইনটা, এই লাইনটা পরে করি আমরা, তাই না? দ্বিতীয় লাইনটা বাদ দিয়ে আমরা তৃতীয় লাইনে চলে গেলাম। তৃতীয় লাইনে যেহেতু এখানে প্রথম লাইনের পাওয়ারটা ছিল 3, তাহলে আমরা প্রথমে 3টে x + 1 লিখব, উৎপাদক 3টা লিখব। লেখা হয়ে গেল, একটু ফাঁকে ফাঁকে লিখব, তারপরে প্রথমটার সাথে মিলাবো। দেখো, x এর সাথে কি গুণ করলে প্রথমটার সাথে মিলে, তাহলে x² যদি গুণ করি তাহলে x³ হয়। তাহলে আমরা x² বসালাম এখানে, তারপরে গুণ দিয়ে এখানে বসালাম, দ্বিতীয় লাইনে বসালাম। x² আর x গুণ দিলে x³ প্লাস x² অক্ষে x² ঠিক আছে। আমরা দেখলাম x² আমাদের এখানে প্রথম লাইনে ছিল 2টে, তাহলে আর একটা x² নিতে হবে, প্লাস x² নিলাম আর একটা। এই x² কোত্থেকে পাবো আমরা? এখানে যদি আমরা x বসাই, তারপরে যদি গুণ করি, তাহলে গুণ করলে x² হয়, তাই বসালাম। আর x দিয়ে 1 রে গুণ করলে x হচ্ছে x। আমার এখানে কি x এর ঘরে কি ছিল, -5x ছিল, আমরা এর মধ্যে একটা প্লাস x নিয়ে ফেললাম। তাহলে আমরা যদি 6টা মাইনাস এক্স নেই, তাহলে তার মধ্যে থেকে একটা এক্স চলে যাওয়ার পরও 5টা মাইনাস এক্স থাকবে, তাই না? তাহলে আমরা কি করলাম, -6 কমন নিলাম, -6 দিয়ে যদি x কে গুণ করি -6x, -6 দিয়ে যদি 1 কে গুণ করি ±-6। নিশ্চয় খেয়াল করেছো? এবার দেখো, 3টে সেম জিনিস আছে, x + 1, সেখান থেকে একটা নিলাম আমরা। এরপরে বাকি যে আনকমন 3টা থাকলো, সেই 3টাকে আমরা এক ব্র্যাকেটে ঢুকাই দিলাম। এরপর দেখো, আবার আমাদের এখানে মিডল টার্ম যাচ্ছে, এখানে 6 আছে, তাই না, 3 দুগুণে 6, আর এখানে +x আছে, তাহলে বড়টা প্লাস বসালাম, ছোটটা মাইনাস বসালাম, 2 মাইনাসের মিডল টার্ম হইল। এখন দেখো, জোড়ায় জোড়ায় কমন নেব আমরা। প্রথম জোড়ার থেকে কমন নিলাম x, কমন নেওয়া মানে ভাগ করা, বহুবার বলা হয়েছে x দিয়ে যদি x² ভাগ করি তাহলে থাকে x, x দিয়ে 3x কে ভাগ করলে থাকে 3। এরপরে এই জোড়ার থেকে আমরা -2 কমন নিলাম, ভিতরে আগের জোড়ার মতো ভিতরে থাকলো আগেরটার মতো। এই 2টার থেকে আবার একটা কমন নিলাম, প্রথমটা তো ছিলই, x + 3 কমন নিলাম, আর আনকমন 2টা এক ব্র্যাকেটে ঢুকালাম, দেখো x - 2। তাহলে এখানে অঙ্কটা হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পেরেছ।
এবার আমরা 4 নম্বর অঙ্কে যাই। ঠিক আগের মতো দেখো, মনে করি ফাংশন x = x³ + 4x² + x মানে 6। এখানে দেখো এখানে -6 আছে, আর এখানে 4টা, এখানে একটা, এখানে একটা, 6টা। যদি আমি +1 ধরি তাহলে প্লাসের 6 হয় আর মাইনাসের 6 হয়, কাটা গিয়ে 0 হয়। তাহলে x = 1 বসালে বহুপদীর মান 0 হয়। তাহলে এই 1টাকে যদি মাইনাস করে বাম পাশে নিয়ে যাই তাহলে x মাইনাস 1 হয়। তাহলে x মাইনাস 1 ফাংশন x এর একটি উৎপাদক। ঠিক আছে, এরপরে দেখো আমরা প্রথম লাইনটি আবার লিখলাম, ফাংশন x = এত। এরপরে এই লাইনটা আগেও বলেছি আমরা, এই লাইনটা আমরা বাদ দিয়ে তৃতীয় লাইনে চলে যাব। যেখানে যেহেতু এখানে কিউব আছে, 3 আছে, তাহলে আমরা x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 তিনবার লিখলাম, একটু ফাঁকে ফাঁকে লিখলাম, মাঝখানে স্পেস দিয়ে লিখলাম। এরপর আগের মতোই কত দিয়ে গুণ করলে এই x কে কত দিয়ে গুণ করলে প্রথমটার সাথে মিলবে, x কিউব হবে। এটা আমরা সবাই বুঝতে পারি, x স্কোয়ার দিয়ে গুণ করলে x কিউব হয়, তারপরে মাইনাস x দিয়ে গুণ করলে এখানে মাইনাস x স্কোয়ার হয়। তাই দুটোটা আমরা বসালাম। আমাদের x স্কোয়ার ছিল কয়টা? 4টা, কিন্তু আমরা একটা অলরেডি মাইনাসে নিয়ে ফেলছি, তাহলে প্লাসের 5টা নিলে পরে 5টার থেকে একটা চলে যাওয়ার পরও প্লাসের 4টা থাকবে, তাই না? তাহলে 5x স্কোয়ার নিলাম আমরা, তার জন্য এখানে 5x নিতে হলো আমাদের কমন। 5x নিলে পরে x দিয়ে গুণ করলে 5x স্কোয়ার হয়, প্লাস প্লাস মাইনাস মাইনাস 5x। এখন x এর ঘরটা আমরা দেখি, x এর ঘরে প্লাস x আছে, আমরা কিন্তু মাইনাস x নেওয়া হয়ে গেল অলরেডি, মাইনাস 5x। এখন আমরা যদি এখন প্লাস 6x নেই, তাহলে 5x চলে যাওয়ার পরও একটা প্লাসের x থাকবে, তাই না? এই কারণে আমরা 6x নিলাম আর এখানে কমন নিলাম 6, ভিতরে তো x আছেই, তাহলে গুণ দিলাম 6x মাইনাস x, তাহলে মিল হইল আমাদের। এইবার দেখো x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1, এইখান থেকে একটা x মাইনাস 1 আমরা কমন নিলাম, বাকি আনকমন 3টা x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এক ব্র্যাকেটে বসালাম। এরপর আবার দেখো এটা মিডল টার্ম যায়, মিডল টার্ম যাওয়ার কারণে 3 × 6 সবগুলি প্লাস, বড়টা আগে লিখলাম। এরপরে দেখো জোড়ায় জোড়ায় কমন নিলাম, x কমন নিলে থাকে কি x প্লাস 3, এখান থেকে 2 কমন নিলে থাকে x প্লাস 3। এরপরে কমন থেকে x প্লাস 3 একটা নিলাম আর আনকমন 2টে এক ব্র্যাকেটে ঢুকালাম। এখন কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা আর একটা শিটে চলে যাই। দেখো 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, আমরা ধরে নিলাম ফাংশন a ইকুয়াল টু a কিউব প্লাস 3a প্লাস 36। এখন দেখো আমাদের 1 ধরলে কিন্তু কোনোভাবেই হচ্ছে না, 2 ধরলেও হচ্ছে না, এখন আমাদের 3 ধরলে, এখানে যদি 3 ধরি 3 × 3 = 27, 3 × 9 = 27 = 36, প্লাস ধরলে কিন্তু হয় না, প্লাস তো আছেই 36, তাহলে মাইনাস 3 ধরলাম আমরা, মাইনাস 3 ধরলে এখানে মাইনাস 36 এখানে প্লাস 36, কাটা গিয়ে 0 হয়। তাহলে a ইকুয়াল টু মাইনাস 3 বসালে বহুপদীটির মান 0 হয়। তাহলে এই 3টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এ প্লাস 3 হয়, এ প্লাস 3টাই কিন্তু আমাদের ফাংশন x এর একটি উৎপাদক, তাই না? এবার আমরা প্রথম লাইনটা আবার লিখলাম, লিখার পরে দেখো এই দ্বিতীয় লাইনটা লিখবো না, এটা তো প্রথম থেকে বলে আসছি। তৃতীয় লাইন আমরা লেখা শুরু করব। তৃতীয় লাইনে আমরা যেহেতু এখানে কিউব আছে, 3টা উৎপাদক আমরা নিয়ে নেব, একটু দূরে দূরে স্পেস দিয়ে দিয়ে 3টা নিয়ে নিলাম। এরপরে দেখো প্রথমটার সাথে মিলাবো, এটার সাথে মিলাবো, তাই না? কি বসালে এক্স এ স্কোয়ার বসালে গুণ করলে এ কিউব হয়, তাহলে এ স্কোয়ার কমন নিলাম, এরপরে এ স্কোয়ার দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করে এখানে বসালাম, দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার। কারণ 3a স্কোয়ারের তো কোনো ঘরই নেই আমার, এখানে এ আছে, তাহলে এটাকে আমরা ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করতে হলে আমাকে মাইনাস 3a স্কোয়ার নিতে হবে, তাইলে না কাটা যাবে, তাই না?
এই মাইনাস থ্রি স্কোয়ারের কারণে আমাদের কি কমন নিতে হয়, মাইনাস থ্রি এ কমন নিতে হয়। মাইনাস থ্রি এ দিয়ে যদি একে গুণ করি মাইনাস থ্রি স্কোয়ার, এরপরে মাইনাস তিন ত্রিকে নয় এ, তাহলে নয়টা এ আছে, কিন্তু আমার তো এখানে এখানে মাইনাস নয়টা এ নিয়ে ফেললাম, আমরা প্লাসের তিনটে বানাইতে হবে। তাহলে আমরা যদি বারোটা প্লাসের নেই, তাহলে নয়টা যাওয়ার পরও তিনটে প্লাসের থেকে যাবে, তাই না? তাহলে আমরা শুধু বারো কমন নিলাম, বারো দিয়ে যদি একে গুণ করি বারো এ, বারো দিয়ে যদি তিনকে গুণ করি তিন বার ছত্রিশ, তাহলে এবার আমাদের মিলে গেল। দেখো কমন থেকে তাহলে একটা নিয়ে নিলাম, আর আনকমন আনকমনগুলো কিন্তু আমরা এক ব্র্যাকেটে ঢুকেলাম, স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস বারো। এখন বারোকে ছয় দুগুণে বারো, ছয় থেকে দুই গেলে থাকে চার, মিডল টার্মটা হয় না। বারো অক্ষে বারো, বারো থেকে এক গেলে থাকে এগারো, মিডল টার্মটা হয় না। তিন চারে বারো, চারের তিন যোগ করলে হয় সাত, বিয়োগ করলে হয় এক, মিডল টার্মটা আর যায় না। যখন আমরা দেখলাম যে আর মিডল টার্ম গেল না, তখন কিন্তু আমরা এটাকেই উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আসি আমরা ছয় নম্বর অঙ্কটে। দেখো কি বললো এখানে, ফাংশন এ ইকুয়াল টু, এটা আমরা ধরে নিলাম, এখানে কিন্তু পাওয়ার ফোর আছে, একটু খেয়াল করো। তাহলে এ ইকুয়াল টু কত ধরলে, এখানে মাইনাস ফোর আর থ্রি, আর এর মান যদি ওয়ান ধরি এখানেও প্লাস ওয়ান হয়, তাহলে চার হয় প্লাসের, চার হয় মাইনাসের। তাহলে এখানে এ ইকুয়াল টু ওয়ান বসালে বহুপদীটির মান শূন্য হয়, ওয়ানটাকে অফিসে নিলে মাইনাস হয়, তাহলে এ মাইনাস ওয়ান ফাংশন এ এর একটি উৎপাদক। এবার দেখো আবার লাইনটা ধরলাম, ফাংশন এ ইকুয়াল টু এত, এই লাইনটা আমরা করব না, আগেই বলেছি। এখন যেহেতু এখানে পাওয়ার ফোর আছে, তাহলে আমরা এ মাইনাস ওয়ান চারটা নিলাম, একটু স্পেস দিয়ে দিয়ে চারটা নিলাম, ঠিক আছে? এরপরে প্রথমটা মিলাবো, তাহলে এ কিউব কমন নিতে হয় আমার। এ কিউব কমন নিয়ে আমরা এ কিউব দিয়ে এটাকে গুণ করে এখানে এ ফোর মাইনাস এ কিউব বসালাম, প্রথমটার সাথে মিলল, এরপরে এ কিউব আসলো, কিন্তু এ কিউবের তো আমার কোনো ঘর নাই, তাহলে এ কিউবটা আমাকে ভ্যানিশ করতে হবে। এটা মাইনাস এ কিউব, তাহলে প্লাস এ কিউব যদি একটা নেই তাহলে কাটা যাবে। এই প্লাস এ কিউব নিলাম, এই প্লাস এ কিউবের জন্য আমি এখানে কমন নিলাম এ স্কোয়ার, স্কোয়ার কমন নেওয়ার পরে ব্র্যাকেটটা গুণ দিয়ে এখানে বসালাম এ কিউব, স্কোয়ার দিয়ে একে গুণ করলে এ কিউব, স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে মাইনাস স্কোয়ার। এখন এ স্কোয়ারেরও কোনো ঘর নাই, দেখো তাহলে এ স্কোয়ারকে যেহেতু এটা মাইনাস স্কোয়ার আছে, তাহলে একটা প্লাস স্কোয়ার যদি নেই তাহলে দুটোটা কাটা যাবে। এখন প্লাস স্কোয়ার নিলাম এখানে, কিন্তু এখানে কি করতে হবে, এ নিতে হবে, যেহেতু ব্র্যাকেটে আমার একটা এ আছে। এ কমন নিলাম, এ দিয়ে গুণ করলাম স্কোয়ার, এ দিয়ে গুণ করলাম মাইনাস এ, এই পর্যন্ত আসলাম আমার। এখন মাইনাস এ এর কিন্তু ঘর আছে, মাইনাস ফোরে আছে, কিন্তু আমাদের একটা কিন্তু নেওয়া হয়ে গেল, তাহলে আরও তিনটে মাইনাস যদি নেই, এই তিনটে মাইনাস আর একটা মাইনাস যোগ করলে চারটে মাইনাস এ হয়, তাহলে আরও তিনটে মাইনাস এ নিলাম, এর কারণে এখানে মাইনাস থ্রি কমন নিলাম, এ তো ভিতরে আছেই, গুণ করলে মাইনাস থ্রি এ মাইনাস প্লাস থ্রি। এবার দেখো মিলে গেল, এখন দেখো চার জায়গায় এ মাইনাস ওয়ান আছে, এখান থেকে একটা কমন নিলাম। আনকমন যে চারটে, এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি, সবগুলোকে এক ব্র্যাকেটে ঢুকাইলাম। এরপরে দেখো এখান থেকে কিন্তু আমরা কি করতে পারি, দেখো আবার এটাকে আমাদের ভ্যানিশিং মেথডে ফেলতে হচ্ছে, ফেলতে হচ্ছে কিভাবে, আবার সেই এ ইকুয়াল টু ওয়ান ধরলে পরে মানটা শূন্য হয়, দেখো এক দুই তিন, প্লাস তিন আর মাইনাস তিন। তাহলে এটাকে আবারও ভ্যানিশিং মেথডে ফেলার জন্য আবার কি করলাম, আমরা এই লাইনটা রেখে গেলাম, এই লাইনটা দিয়ে শুরু করলাম, তাই না? এখন দেখো এই লাইনে আমরা যদি এখানে তিন আছে, পাওয়ার থ্রি আছে, তাহলে আমরা তিনবার লিখলাম এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে তোমাদের। এখন দেখো এই প্রথমটার সাথে মিলানোর জন্য এখানে স্কোয়ার বসালাম, গুণ করে এখানে বসালাম,
এ স্কয়ার আসলে এখানে দু একটা প্লাসের, কিন্তু আমরা নিলাম মাইনাসের, তাহলে আমরা দুইটা প্লাসের নেব। দুইটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার চলে গেলে কিন্তু প্লাসের একটা স্কোয়ার থাকে, তাইলে এখানে টু এ নিলাম, গুণ করলে টু এ স্কোয়ার, এই টু এ দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে মাইনাস টু এ, আর এখানে কিন্তু ছিল আমাদের প্লাস এ, কিন্তু আমরা নিয়ে ফেলছি মাইনাস টু এ, তাহলে আমরা যদি প্লাসের থ্রি এ নেই তাহলে তিনটে থেকে দুইটায় চলে যাওয়ার পরও প্লাসের একটা থাকবে, তাই না? তাহলে আমরা থ্রি এ বসালাম, এই কারণে এখানে শুধু থ্রি বসালাম, যেহেতু ভিতরে এ আছে, থ্রি দিয়ে একে গুণ করলে থ্রি এ, থ্রি দিয়ে যদি ওয়ানকে গুণ করি মাইনাস থ্রি। এবার দেখো আমাদের মিলে গেল, এবার এই তিনটের থেকে আর একটা এ মাইনাস ওয়ান কমন নিলাম, এটা তো আগেই ছিল এ মাইনাস ওয়ান, এরপরে আনকমন তিনটে আমরা এক ব্র্যাকেটে ঢুকালাম, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি। এরপরে দেখো এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এটাকে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার দিলাম, দিলেও হতো না দিলেও হতো, এরপরে এটা এটা আর মিলাম যায় না, তিন তিন অক্ষে তিন, তিনের থেকে এক গেলে কিন্তু একটা মাইনাস দিয়ে তো হবে না, আর মিডলটার্ম যাচ্ছে না, এই কারণে এখানেই আমাদের উত্তরটা হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছি বন্ধুরা, এখানে আমরা আজকে শেষ করতে চাচ্ছি, পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমরা ক্লাসটা শেষ করছি, ধন্যবাদ।